ভয়াবহ আগুনের এই দৃশ্য কোনো সিনেমার নয়। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বনাঞ্চলে গেল কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া নজিরবিহীন দাবানলের দৃশ্য এটি। গেল তিন দিন ধরে জ্বলতে থাকা ভয়াবহ এ দাবানল ছড়িয়ে পড়েছে প্রদেশটির ডোনি ক্রিক অঞ্চলের প্রায় 35 কিলোমিটার এলাকায়। এতে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 2.5 লাখ হেক্টর বনভূমি। কর্তৃপক্ষ জানায়, রোববার পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়ার 67টি এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে। এর মধ্যে রোববার একদিনেই নতুন করে আগুন লেগেছে 11টি এলাকায়। দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার দমকল বাহিনী। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে অগ্নি নির্বাপক হেলিকপ্টার। তবে এখনও বেশিরভাগ অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে বলে জানান তারা। সেই সঙ্গে প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলেও জানায় দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গ্রীষ্ম শুরু না হতেই গেল কয়েকদিন ধরেই কানাডার আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়ার বনাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গেল মাসে আলবার্টায় জরুরি অবস্থা জারি করা হলে সরিয়ে নেওয়া হয় কয়েক হাজার বাসিন্দাকে। ব্যাহত হয় তেল ও গ্যাস উৎপাদন। এদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় দাবানল নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কানাডার আবহাওয়া অধিদপ্তর। অন্য কর্মকার, সময় সংবাদ।